আজ এই ভিডিওতে আমরা ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সেপ্টেম্বরের জন্য যেটা দেওয়া হয়েছে সেখান থেকে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন যে অংশটুকু আছে তার সমাধান দেখে নেবো এখানে কিছু ছবি আঁকতে হবে ভালো করে দেখে নাও এবং এছাড়া বাকি যে অংশগুলো আছে সেগুলো চ্যানেলের প্লেলিস্টে দেওয়া থাকবে পর করে কিংবা স্বাস্থ্য শারীরিক শিক্ষার যে ভিডিও সেটাও প্লেলিস্টে দেওয়া থাকবে ভালো করে ওগুলো দেখে লিখে নিও তো এবারে ভালো করে দেখে নাও এক নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার দেখা ভোরবেলার একটা ছবি আঁকো সেটা রং করো ভোরবেলার উপর দুটো লাইন লেখো তো এবার ভালো করে দেখো এখানে স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে তোমরা তোমাদের মতো একটা ছবি এঁকে নিও ভোরবেলা এবং সেটাকে এঁকে রঙ করবে এরকম করে এবং এখানে দুটো লাইন লিখতে হবে অর্থাৎ ছবিটার নিচে দুটো লাইন লিখে দিও তো লিখতে পারো ভোরবেলায় পূর্ব দিকে সূর্য ওঠে তারপর ভোরবেলায় পাখির ডাক শোনা যায় কিংবা লিখতে পারো ভোরবেলায় পাখির কিচির শব্দ শোনা যায় যে কোনো দুটো লাইন লিখে দিও এরপরে দুই নম্বরে আছে ড্র দ্য পিকচার অফ এ বার্ড অর্থাৎ একটা পাখির ছবি আঁকতে বলা হয়েছে কালার দ্য পিকচার এবং ছবিটাকে রঙ করতে বলা হয়েছে এবং বলা হয়েছে রাইট ওয়ান সেন্টেন্স অ্যাবোট দ্য বার্ড এবং সেই পাখিটি সম্পর্কে একটা বাক্য বা একটা লাইন লিখতে বলা হয়েছে তো এখানে দেখো একটা ছবি আঁকা আছে তোমরা তোমাদের মতো এঁকে নিও যেরকম পারবে সেরকম এক একটা ছবি আঁকবে তো এখানে এই ছবিটা আঁকবো আঁকার পরে নিচে লিখে দেবো ইট ইজ এ প্যারেট এবারে তিন নম্বর দেখো একটা ছবি দেওয়া আছে বলা হয়েছে ওপরের আঁকা ছবি থেকে খুঁজে বের করো নিচের কয়টা আকার আছে ওই আকারগুলি নিজের খুশি মতো রঙ কর তো এবারে দেখে নাও চারটি আকার দেওয়া আছে নিচে প্রথমের যে আকারটা দেওয়া আছে এটাকে আয়তক্ষেত্র বলা হয় এই রকম আকার ছবিতে কয়টা দেওয়া আছে খুঁজে বের করতে হবে এবং সেটাকে রং করতে হবে এই যে ছবিটা আছে এটাকে রঙ করতে হবে এবং নিচে লিখতে হবে তো প্রথমের যে ছবিটা আছে আয়তক্ষেত্র এই রকম আকার আছে ছবিতে মোট দশটা এখানে নিচে দশ লিখবে এবং এটাকে নিজের ইচ্ছা মতো লাল বা নীল যে কোনো একটা রং করে দেবে তারপরে আছে দুই নম্বর দেখো গোল এটাকে বৃত্ত বলা হয় তো এইরকম কটা আকার আছে ছবিতে ভালো করে দেখে নাও এরকম আছে সাতটি এবং এই গোলটাকে রং করে দেবে যে কোনো একটা রং দিয়ে রঙ করে দেবে এবং তারপরে তিন নম্বর যেটা আছে ভালো করে দেখে নাও এর দেখো চারটা বাহুই একই মাপের এটাকে বলা হয় বর্গক্ষেত্র এবং এইরকম আছে ছয়টি এবার মেয়েটির জামা দেখে না মেয়েটির জামাই আছে এরকম আকার তিনটি এবং আলমারির একদম শেষ দিকে দেখো তিনটি এরকম আকার আছে তার কারণ ছবিটাকে একটু উল্টে দেখো একটু ঘুরিয়ে দেখো এইরকম আকার কিন্তু ওটা এই ছবিটা বইতে আছে ক্লাস ওয়ানের বইতে সেখানে স্কেল দিয়ে মেপে দেখবে এটা কিন্তু এই ধরনেরই ছবি এবং লাস্টে যেটা তিন তিনকোনা ছবি আছে সেটাকে বলা হচ্ছে ত্রিভুজ এই রকম আঁকার আছে ছয়টি এবং এই যে ছবিগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা রং করে দেবে তাহলে প্রথমটা হচ্ছে দশ তারপরটা সাত তারপরটা ছয় তারপরটা ছয় যদি মনে হয় যে আরও কম বা বেশি মনে হচ্ছে সেটা তোমরা তোমাদের মতো করতে পারো তো এই গেল ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সমাধান অবশ্যই এগুলো ভালো করে দেখে নিও আশা করছি কাজে লাগবে এছাড়া বাকি যে পার্টগুলো আছে চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে পরপর করে দেখে নিও কিংবা স্বাস্থ্য সারে শিকার যে ভিডিও সেটাও পেয়ে যাবে সেটাও দেখে নিও তো আজ এতটুকুই বাই